নমস্কার বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করবেন। অর্থাৎ নতুন পোর্টালে, অর্থাৎ নতুন ওয়েবসাইটে আপনারা কীভাবে 2020 সালে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো করা হয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর স্ট্যাটাস আপনারা দেখবেন, যে আপনার কাস্ট সার্টিফিকেটটি কী অবস্থায় রয়েছে, পেন্ডিংয়ে রয়েছে না ভেরিফাই হয়ে গেছে, এই সমস্ত কিছু। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা নতুন পোর্টালে পুরনো যে 2019 সালে যে সমস্ত আবেদন করা হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেটগুলো কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, এবং প্রচুর পরিমাণে কমেন্টও এসেছিলো। তো যার কারণে আমি আজকের এই ভিডিওটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা নতুন পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা কীভাবে আপনাদের স্ট্যাটাস আপনারা চেক করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমার চ্যানেলের বা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু কাস্ট সার্টিফিকেট রিলেটেড ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে আপনারা আবেদন করবেন। তো আপনাদের যেটি করতে হবে, গুগল সার্চ বারে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা টাইপ করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে টাইপ করার পরেই কিন্তু যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল যে পেজটি রয়েছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ্লাই ফর SC/ST ফর এক্সাইটিং কাস্ট সার্টিফিকেটের এখানে ক্লিক করলে কিন্তু পুরনো সাইটটা এখানে খুলে যাবে, ঠিক আছে। আপনারা পুরনো সাইট থেকেও দেখে নিতে পারেন, যারা পুরনো আগে যারা অ্যাপ্লাই করেছিলেন। তো এখানে আপনাদেরকে যেটি করতে হবে, লগ ইন বলে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে প্রথমে আছে অ্যাপ্লাই ফর SC/ST OBC সার্টিফিকেট, তারপরে লগ ইন ইফ অলরেডি অ্যাপ্লাইড, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন আগে থেকেই তাহলে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু ইউজার নেম হিসেবে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই সময় সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন, এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটা সেন্ড করা হয়েছিল SMS-এর মাধ্যমে সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন। তো আমি আমার যে কাস্টমারের যে অ্যাপ্লাই করেছিলাম সেই কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো তার আগে একটু বলে রাখি যে এই যে কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম রয়েছে, বারবার ট্রাই করা সত্ত্বেও কিন্তু লগ ইন হচ্ছে না, বা সে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হোক, নতুন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে হোক, বা লগ ইনের ক্ষেত্রে হোক, বা স্ট্যাটাস চেকের ক্ষেত্রেই হোক, সব ক্ষেত্রেই, ঠিক আছে। তো লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন, লগ ইন করলেই কিন্তু পরবর্তী স্টেপে আপনি পৌঁছে যাবেন। পরবর্তী স্টেপ অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী স্টেপ, এখানে আপনার এখানে নাম শো হবে আর অ্যাপ্লিকান্টের মোবাইল নাম্বার এখানে শো হবে, ঠিক আছে, বাঁদিকে দেখবেন, উপরের বাঁদিকে। তারপরে এখানে আপনি এখানে ফর্মটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ফর্ম এখানে শো হচ্ছে। আপনি চাইলে অন্য কারোর জন্য কিন্তু এই ইউজার আইডি দিয়ে কিন্তু আবেদন করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশানটি আমি ইতিমধ্যেই করে ফেলেছি এবং আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা স্ট্যাটাস দেখবেন। তো স্ট্যাটাস দেখার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, এখানে ট্রানজ্যাকশন, এখানে সমস্ত কিছু শো হচ্ছে, দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন বলে একটা অপশন রয়েছে আর এখানে একটা প্লাসের চিহ্ন রয়েছে, ঠিক আছে। প্লাসের চিহ্নতে আপনারা ক্লিক করবেন, প্লাসের চিহ্নতে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশান বলে একটা অপশন রয়েছে, অ্যাপ্লিকেশান, তারপরে টুলস, সাপোর্ট, এই সমস্ত কিছু আছে। তো অ্যাপ্লিকেশানের বলে যে অপশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশান অপশনের যে প্লাসের চিহ্ন রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরেই কিন্তু এখানে বেশ কয়েকটা স্টেপ এখানে খুলে যাবে, ইফ অ্যাপ্লাইড চেক স্ট্যাটাস, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তো এখানে আপনি ক্লিক করে চেক করতে পারবেন, ঠিক আছে, যে কী অবস্থা রয়েছে। তো আমি দেখে দিচ্ছি, তারপরে রয়েছে হিয়ারিং পেন্ডিং লিস্ট, ড্রাফট অ্যাপ্লিকেশান লিস্ট, তো এই বিষয়ে আমি পরে আসছি। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা চেক করবেন, অর্থাৎ ড্রাফট যদি আপনি সেভ করে রাখেন, আপনি সাবমিট না করে সেভ করে রাখেন, তো এই লিস্টটা এখানে শো হবে, ঠিক আছে, আপনি পরবর্তী সময়ে সাবমিট করতে পারেন। তো ইফ অ্যাপ্লাইড চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই যে চেক স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই কিন্তু বেশ কিছু সময় নেবে, ঠিক আছে। তো আপনারা হয়তো বারবার ট্রাই করার পরেও যদি না হয় তো অন্য কোনো সময়ে ট্রাই করবেন, দেখবেন যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশান বা স্ট্যাটাসটা আপনার কাছে শো করবে। আমি 3 থেকে 4 বার ট্রাই করার পরেই কিন্তু এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আমি চেক করতে পেরেছি, ঠিক আছে। তো আপনারা এরকম প্রবলেম হলে কিন্তু বারবার ট্রাই করবেন, যদি ক্রোম ব্রাউজারে না হয় তো মজিলা ফায়ারফক্সে আপনারা ট্রাই করবেন, আর মোবাইলে হলে মোবাইলে ক্রোম ব্রাউজারে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের কাছে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস এখানে শো হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ প্রসেসটা এবং কতক্ষণ সময় নিচ্ছে, এইগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে সিএসসি রিলেটেড ভিডিও এবং স্কলারশিপের যে ভিডিও রয়েছে, এসআইএসের স্কলারশিপের ভিডিও, সমস্ত কিছু ভিডিও আপডেট পেয়ে যাবেন। তারপরে এইভাবে আপনার সামনে ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? তো বেশ কিছুটা সময় নেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস এখানে আপনাদের শো হবে। তো তারপরে এখানে বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোর সম্বন্ধে আমি বলে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার জন্য প্রথমত আপনাকে লগ ইন করে নিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপরেই কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। এই দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাস এখানে চলে এসেছে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা শো হবে, অ্যাপ্লিকেশন নাম্বার। এই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, আগে যেভাবে নাম্বার হতো ঠিক সেইভাবে অ্যাপ্লিকেশন নাম্বারটা শো হবে। এখানে নেম শো হবে, আর অ্যাপ্লাই ফর কিসের জন্য, এসসি রাজবংশীর জন্য অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? এখানে নেম শো হবে, ডিস্ট্রিক্ট এবং ব্লক শো হচ্ছে, ভেরিফাই অ্যান্ড এডিট, সরি, হ্যাঁ, ভিউ অ্যান্ড এডিট বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আর ডাউনলোড সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পুনরায় আবার ডাউনলোড করতে পারেন। আর এখানে ডিটেলসগুলো, যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যে রিলেশনশিপ, আর এখানে ভেরিফিকেশন স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন হয়নি। আমি দেখি যে 27/9/2020 অ্যাপ্লাই করা হয়েছিল, অর্থাৎ এখানে যে ডকুমেন্টস হার্ড কপি সেগুলো কিন্তু এখনও জমা করা হয়নি। অ্যাপ্লিকেশন সাবমিটেড স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ মাত্র কয়েকদিন হলো এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করা, তো এখনও ভেরিফাই হয়নি, ডকুমেন্টস হার্ড কপি জমা পড়েনি, ঠিক আছে? ব্লক অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে এই সমস্ত কিছু জমা করলেই কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে হেয়ারিং পেন্ডিং লিস্ট, হেয়ারিং পেন্ডিং যদি হয় তাহলে সেই লিস্টটা এখানে শো করবে। ড্রাফট অ্যাপ্লিকেশন লিস্ট, যদি আপনি অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করতে গিয়ে আপনার ডকুমেন্টস হয়তো আপনার কাছে নেই, ঠিক আছে, যার কারণে আপনি ড্রাফট করে রেখে দিতে পারেন। ভিউ মেসেজ, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলেই কিন্তু মেসেজগুলো আপনার শো হবে, ঠিক আছে, যে যে কোনো মেসেজ অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের সম্বন্ধে। তারপরে ক্রিয়েট সাপোর্ট এ টিকিট, অর্থাৎ আপনার কোনো রকম প্রবলেম হলে আপনি এখান থেকে একটা টিকিট জেনারেট করতে পারবেন। এবং লিস্ট অফ টিকিট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফিডব্যাক অন টিকিট, এবং সেই টিকিটের আপনার যে প্রবলেম সেটা সম্বন্ধে এখানে ফিডব্যাক অন টিকিটে ক্লিক করলেই কিন্তু সেটা আপনি দেখতে পাবেন। তো অবশ্যই আপনারা এভাবে আপনাদের যে স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। আর এই সমস্ত ডিটেলসগুলোকে নিয়ে পরবর্তী একটা ভিডিও আমি আপনাদের জন্য আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে, যে কীভাবে আপনারা হেয়ারিং পেন্ডিং লিস্ট দেখবেন, ড্রাফট অ্যাপ্লিকেশন লিস্ট, তারপরে কীভাবে আপনারা টিকিট ক্রিয়েট করবেন কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে। আর উপরে দিকে দেখতে পাচ্ছেন সিং আউট বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনার যে পেজটি রয়েছে সেটা কিন্তু লক আউট হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবেন। কীভাবে আপনারা নতুন এসসি এসটি ওবিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, এই সমস্ত ভিডিও, এবং কীভাবে আপনারা স্কলারশিপের জন্য এসটি এসসি ওবিসি যে স্কলারশিপ, সেই স্কলারশিপগুলোর জন্য আবেদন করবেন নতুন এবং রিনিউয়াল পদ্ধতি, সমস্ত কিছু ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার